গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের মতে এতে কোনো সমাধান আসবে না, বরং হামাসকে আরেকটি যুদ্ধ করার সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এমন আচরণকে কলঙ্কজনক ও বিপর্যয়কর বলে মনে করছে বিভিন্ন দেশ। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় হতাহতের পাশাপাশি শীতে পর্যুদস্ত সাধারণ মানুষ, আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 13টি দেশ। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। ইসরায়েলের পক্ষ নিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়, এর মাধ্যমে বাস্তবতা প্রতিফলিত হয়নি, এতে কোনো সমাধান আসবে না, বরং যুদ্ধবিরতির মাধ্যমে নতুন আরেকটি যুদ্ধের সুযোগ পাবে হামাস। তবে বাইডেন প্রশাসনের এমন আচরণকে কলঙ্কজনক ও বিপর্যয়কর বলে সমালোচনা করেছে বিভিন্ন দেশ, নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। অবশ্য যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে ইসরায়েলের পাশে থাকায় ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব। Which both Israelis and Palestinians can live in peace and security, we do not support calls for an immediate ceasefire. এদিকে গাজা পরিস্থিতি নিয়ে ওয়াইসির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। উত্তর থেকে দক্ষিণ বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার কোনো এলাকা। গত 24 ঘন্টায় 90 জন সহ গত দুদিনে 450 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস, মিশর সীমান্তবর্তী রাফা, পূর্ব গাজায় সুজাইয়া এলাকায় হামলা চালানো হয়। মধ্য গাজার আলাক্সা হাসপাতালের আশেপাশেও বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। খাবার ও পানির তীব্র অভাব দেখা দিয়েছে গাজায়। এরই মধ্যে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করা মানুষদের করুণ অবস্থার খোঁজ নিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তারা। মানবিক বিরতির মাধ্যমে গাজায় আরও ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।